রেলপথে হারানো মোবাইল উদ্ধারে আবারও ইতিবাচক ভূমিকা রানাঘাট জিআরপির। ধনী দরিদ্র নির্বিশেষে যে কোনো পেশার মানুষের কাছে ক্রমশ অত্যাবশ্যকীয় ব্যবহার্য হয়ে উঠেছে অ্যান্ড্রয়েড মোবাইল। অনলাইন ক্লাসের ভিত্তিতে বাদ যাচ্ছে না ছাত্রছাত্রীরাও। এক শ্রেণীর সুযোগ সন্ধানী কিছু অসাধু ব্যক্তি সেই সুযোগেই থাকেন। অথচ বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে মোবাইল সুইচ অফ থাকলেও লোকেশন ট্র্যাকের মাধ্যমে এবং অন্যান্য নানা অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে উদ্ধার করা সম্ভব হচ্ছে হারানো অথবা চুরি যাওয়া মোবাইল। তাই প্রায় বিভিন্ন থানার মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের হাতের পুনরায় তুলে দেওয়া হচ্ছে তা। আজ নদিয়ার রানাঘাট জিআরপি থানার পুলিশের উদ্যোগে আবারও 27টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গ্রাহকদের হাতে তুলে দিলেন রানাঘাট জিআরপি থানার আইসি জয়ন্ত লোধ চৌধুরী সহ পুলিশ কর্মীরা। 4 থেকে 5 মাস আগে রেলপথে হারিয়ে যাওয়া মোবাইলগুলি পুনরুদ্ধার করেছে রানাঘাট জিআরপি থানার পুলিশ কর্মীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে এই মোবাইলগুলি, এমনই জানালেন রানাঘাট জিআরপি থানার আইসি। হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি সাধারণ নাগরিকরা, পাশাপাশি জিআরপি থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতি মাসেই এই অভিযানটা করে থাকি এবং এটা আমাদের উপরে বড় সাহেবের নির্দেশ, যত মোবাইল উদ্ধার করতে হবে পাবলিকের সামনে আমাদের ইমেজটা তত ভালো হবে, পাবলিক সব ভালোভাবে নেবে যে না পুলিশ কিছু কাজ করছে। এই জন্য আমরা সদাসর্বদা এই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিয়ে করছি এবং এই মাসে আমরা বিগত 2-3 মাস থেকে বেশি মোবাইল রিকভারি করতে পেরেছি গত এই মাসে রানিং মান্থে। আমরা 27টা মোবাইল দিয়েছি গত মাসে, এটা এর মধ্যে গুজরাটে উদ্ধার হয়েছে, দিল্লি থেকে উদ্ধার হয়েছে, আর কিছু মোবাইল অনবেতে আছে বাইরে থেকে, এটা এখন এসে পৌঁছয়নি। আমরা যেগুলো পেয়েছি 27টা আমরা আজকে হ্যান্ড ওভার করলাম। হ্যাঁ, আমাদের কর্মসূচি প্রতি মাসে এটা চলছে, অভিযান সারাদিন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে। স্যার, এই যে প্যাসেঞ্জারদের যে এইভাবে যে মোবাইল হারিয়ে যায়, সেক্ষেত্রে কি বার্তা দেবেন? প্যাসেঞ্জারদের আমরা সবসময় বার্তা দিই যে আপনারা সন্তর্পণ থাকবেন, সাবধানে থাকবেন, মোবাইল নিজে নিজের আওতার মধ্যে রাখবেন যাতে কেউ মোবাইল না নিতে পারে। কারণ আপনারা জানেন যে রেলের মধ্যে অনেক রকম ক্রিমিনাল মিসক্রিয়েন্স ঘুরে বেড়ায় এবং নতুন নতুন ফেস আমরা দেখতে পাই, অর্থাৎ সবসময় তো পুলিশের পক্ষে টোটাল কভারেজ করা সম্ভব না স্বল্প পুলিশ দিয়ে। তাই জন্য আমরা তাদেরকে অ্যালার্ট করতে থাকি, অ্যালার্ট করি এবং তারপরেও চুরি হয় না আমরা বলবো না, লস্ট হয়, মিসিং হয় কেয়ারলেসনেসের জন্য প্যাসেঞ্জারের, এটা প্যাসেঞ্জারকে সতর্ক হতে হবে, পুলিশ জায়গায় কিছু করতে পারবে না। আমার মোবাইলটা হারিয়ে যায় গত 5-6 মাস আগে, ট্রেন থেকেই চুরি হয়ে যায়। তারপরে আমরা বনগাঁর দিকে যাচ্ছিলাম, তো বনগাঁয় চলে যাই, পরে আমরা আবার খোঁজ পাই যে আমরা কনফিউজ ছিলাম যে কোথায় গিয়ে আমরা কমপ্লেনটা করবো, আসলে বনগাঁয় পৌঁছে গেছি তাহলে কি বনগাঁ থানায় কমপ্লেন করবো। তারপরে শুনলাম যে না, রানাঘাটে গিয়ে কমপ্লেনটা করলেই ভালো হবে। তো প্রথমে আমরা চলে যাই রানাঘাটের থানায়, মেন থানায়, জিআরপিতে আসি না, সেখানে গিয়ে কমপ্লেন করতে যাই। তো স্যার বলেন যে যেহেতু স্টেশন এরিয়াতে হারিয়েছে তো তোমরা স্টেশনে যাও, গিয়ে জিআরপি অফিসে গিয়ে তোমরা কমপ্লেন করো, ওখানের থেকেই কাজটা হবে। তো তারপর আমরা জিআরপি অফিসে আসি, এখানে এসে কমপ্লেন জানাই, লিখিত কমপ্লেন জানিয়ে আমরা বাড়ি চলে যাই। গত 2-3 দিন আগে, 5-6 মাস পরের কথা বলছি, গত 2-3 দিন আগে হঠাৎ করে আমাদের এখান থেকে কল আসে যে আপনার ফোনটা পাওয়া গেছে, ট্রেস করা গেছে, তো আপনি আসুন, এসে ফোনটা আপনি ফেরত নিয়ে যান। তো আমরা অত্যন্ত খুশির সহিত আমরা আমরা ভাবতেই পারিনি যে ফোনটা পাওয়া যাবে। ভেবেছিলাম যে ফোন আজকাল পাওয়া যায় না, আর যারা ফোন চুরি করে তারা নিশ্চয়ই সেরকম কিছু কায়দাকানুন করে ফেলে যাতে ফোনটা না খুঁজে পাওয়া যায়। কিন্তু এবার চোখের সামনে এই জিনিসগুলো দেখতে পেয়ে যে এতগুলো ফোন, এতগুলো মানুষের, 27টা ফোন পাওয়া গেছে আজকে, দেখতে পেরে এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে না, এখন পাওয়া যায়, এখন টেকনোলজির যুগ এসে গেছে, এখন সব কিছুই সম্ভব। আর খুবই ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রানাঘাট জিআরপিএসের সাথে যুক্ত পুলিশ প্রশাসনকে, সমস্ত আইসি থেকে শুরু করে সমস্ত স্যারেরা যারা এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা ভাবতেই পারিনি যে আমরা ফোনটা ফেরত পাবো, আজকে পেয়ে অত্যন্ত খুশি। মৃদুল অধিকারী, বনগাঁ থেকে আসছি। গত ডিসেম্বর মাসের 1 তারিখে আমার মোবাইল হারিয়ে যায় রানাঘাট জিআরপিতে। আমি ফুলিয়ার থেকে রানাঘাট আসছিলাম, সে সময় মোবাইলটি হারিয়ে যায় রানাঘাট থানার জিআরপিতে। প্রথমে আমি অভিযোগ জানাই, সেই অভিযোগের ভিত্তিতে আমাকে ফোন করা হয়। আজ আমি এসছি মোবাইল নিতে, এবং সত্যি কথা বলতে কি, রানাঘাট থানার পুলিশ, অর্থাৎ রানাঘাট থানার যারা আজকে এখানে কাজ করছে আর কি, সত্যি কথা বলতে রানাঘাটের জিআরপির সবার প্রথমে ধন্যবাদ জানাই, জিআরপির আইসি থেকে শুরু করে যারা আধিকারিকরা এখানে
কাজ করছেন তাদের প্রত্যেককেই আমরা আমরা এই গ্রাহকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে পুলিশ সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা থাকে, কিন্তু আমি আজকে এবং আমরা আমরা জানি দীর্ঘদিন ধরে প্রশাসনের কাজ সত্যি প্রশংসনীয়। আর রানাঘাট থানার রানাঘাট যে জিআরপির যে কাজ, মানে কি বলবো, আমরা আশাই করতে পারিনি যে আমরা হয়তো মোবাইলগুলো আর ফেরত পাবো, কিন্তু ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা সবাই আমাদের মোবাইলগুলো আমরা ফেরত পেলাম। ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে, সঙ্গে রানাঘাট, বিশেষ করে রানাঘাট জিআরপির সম্মানীয় আইসি থেকে শুরু করে যারা এই বিষয়ে তদন্ত থেকে শুরু করে যারা এর সঙ্গে এই কাজে সহযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে আমরা গ্রাহকদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কি নাম? দীপঙ্কর বিশ্বাস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।